আমরা অঙ্কটা করি ফেলি, হরে কিন্তু কথা আছে,
কি কথা অঙ্ক তো আর জেনারেশনে বসে হরা যায় না তাই চল আমরা নিরিবিলি যাই নিরিবিলি যায়া ওই নদীর ঘাটে বসে শান্ত পরিবেশে আমরা অঙ্কটা করে ফেলি আজকে তোর অঙ্কবার বোঝাই লাগবে কেমবা অঙ্কবার আমি সেটা দেখবো চল এদে হেনে বসি হেনে বসবি হ্যাঁ এনে ভালো পরিবেশ আছে হেনে বসি বয় ক বয় আগে বয় নে করেক তোর অঙ্ক আজকে হরেক অঙ্কই দেখবো কেমবা অঙ্ক হরিস আজ তাই দেখবো এ বাজার খাইটিয়ে কি হলি খাইটিয়ে এ আব্বা এই অঙ্ক হতে খাইটি কি করবি খাইটি ফেলা দিছি তাহলে আব্বাই অঙ্কটা হরি ফেলি বাজার দিয়ে কি কইস আমি যদি অঙ্ক পারতাম তাহলে তো আমি এখনো ছাত্রই থাকতাম তাহলে হইছে আব্বার বয়স 32 বছর আর সাওয়ালের বয়স 17 বছর তাহলে ওই সাওয়ালের চাইতে আব্বা কত বছরের বড় এটা বিয়োগ অঙ্ক রে আব্বা এটা বিয়োগ অঙ্ক ও ওই তাই তো এ আবার সোজা অঙ্ক রে আব্বা এ আবার সোজা অঙ্ক এ আমি মুহি মুহি হরি দিয়ে পারবো না হরেক তাহলে পরে 32 এই দুইয়ের সাথে 10 আসবি কত হইলে 12 আর যে নিচে 7 তাহলে 7 আছে কত হলে 12 হয় 5 হ্যাঁ এই যে দিলাম 5 আর থাকলে কত 1 হ্যাঁ সেই 17 1 ওই 1 এর সাথে এই 1 যোগ হয় 2 হইলে হ্যাঁ আর ওই যে 32 3 ওই 3 এর সাথে 2 বাদ হয়ে গেল থাকলে কত 1 হ্যাঁ তাহলে এই 5 আর 1 এর কত হইলে 15 হ্যাঁ 1 10 5 15 তাহলে বিয়োগফল দাঁড়াইলে কত 15 তাহলে অঙ্ক শেষ রে আব্বা হ আব্বা আব্বা খালি কল তুই আমার সাথে মাত্র 15 বছরের বড় বুঝিস ও তাহলে তুই এত করবি এই গাঁটা গাঁটলি এই তো ওই গাঁটার কথা মনে হইলি দিয়েই তো সর্বনাশ হলি রে আব্বা কি মনে হয়ে দিলাম তোর তুই পারা গাঁটা আছে না এসব কর গাঁটা আছে গাঁটা আমার বন্ধু মানুষ ও কত বয়সে বড় তোর তুই নাম ধরে ডাকতেছিস কত সাথে গুলবাড়ি খেলেছি ওরে আব্বারে ওই গাঁটা এখন আমার সাথে গুলবাড়ি খেলে কোষ কি ও আমার সাথে 4-5 বছরের ছোট হবি কি কইছে আব্বা ও তো আমার সাথেও পড়ত তার মানে ও আব্বারও বন্ধু সাওয়ালেরও বন্ধু এ তাই তো কতেছি রে আব্বা তুই আমার সাথে কয় বছরের বড় দেখবেন দেই শালার ফার কয় কি এ আব্বা আমি তোর সাওয়াল আমার খাওয়াল হলি পরে এত সুন্দর টলেঙ্গা পানি তুই গুলায়া গাঁটিয়ে কি করলি এই অল্প বয়সে বিয়ে হলি এবাই হয় বুঝলি আব্বা এসব আজে বাজার কথা কলি তোর লাঠি দেওয়া ডিম ফুটো দেবো না শালার গেরা তাহলে একটা ভালো কথা কই আব্বা ক আমার আর কাম কাজ ভালো লাগে না তা কি হয়েছে হে আব্বা দে আমার বিয়ে হইল মন কয় কি হারাম দাদা হে তোর মাথা খারাপ হয়েছে আমার মাথা খারাপ হবে কেন এ তুই বিয়ে হলি 14 বছর বয়সে আমার বয়স 17 বছর তাতে অঙ্কের সাথে মিল হলি দাঁড়ায় এই বিয়ের বয়স আমার 3 বছর আগে পার হয়ে গেছে দাঁড়া হারাম দাদা তোর আগে বিয়ের স্বাদ মিটিয়ে দে শিল্পীন কি অঙ্ক তুই আমার বুঝে বেরাইছিস এখন বিষয় হচ্ছে আমি তারে বুঝলাম যে সে আমার থেকে 15 বছরের বড় গুলার বাপ তোমাদের দুইজনের কথা হ্যাঁ আমি খুব মনোযোগ সহকারে শুনেছি বিষয়টা শোনার পরে আমি বুঝতে পারলাম যে গুলার বাপ তুমি এই যে বাল্য বিবাহ করি বিরাট একটা মানে অপরাধ করে ফেলেছ
আর এই বাল্য বিবাহ করার কারণে এই যে আজকে তোমার ভুলা তোমার সাথে যে আচার আচরণ করতেছে সেটার এই এটাই কারণ বুঝেছো। তুমি যদি আজ বাল্য বিবাহ না করতে তাহলে আজকে আর ভুলা তোমার সাথে এই কাজ করতো না, আর এইভাবে তোমার ওই উল্টো পাল্টা অঙ্ক করি তোমার মাথাও ঘোলা করতো না। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই ধরনের ভুল করা উচিত না। আর দেখো তোমার সাথে কি আমার বয়স খুব কম বেশি হবে? আমার ছেলেটা এই সবে মাত্র প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, আর তুমি এই যে কি করছো বসছো। ঠিক আছে, যাই হোক এই ভুল তুমি করছো করছো, আর কাউকে এই ভুল করতে দেবা না। ঠিক আছে, আর শোনো ঘোলা, তুমিও কিন্তু ওই একই ভুল করতেছো তোমার বাপের মতো। আমার আবার কি দোষ? এই অঙ্ক মোতাবেক আসতেছে যে আমি আব্বার চাইতে 3 বছর পরে বিয়ে করি, আমার বয়স আসতেছে 17 বছর। তালি পরে আমার সওয়াল সে বিয়ে করবে 20 বছরে, আবার তার সওয়াল সে বিয়ে করবে 23 বছরে, আবার তার সওয়াল সে বিয়ে করবে 26 বছরে। তার ছেলে হচ্ছে 29 বছর, হ্যাঁ তার ছেলে 32 বছর, তার ছেলে 35 বছর। এইভাবে যেতে 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 তোমার পরবর্তী প্রজন্ম মরার পরে বিয়ে করবে। অঙ্ক মোতাবেক তাই তো আসতেছে, অঙ্ক মোতাবেক তোমার পিঠের উপর দেব। শোনো, তুমি এখন বিয়ে করতে পারবা না, তুমি বিয়ে করবা যখন তোমার বয়স 21 বছর হবে তখন। ঠিক আছে, আর তুমি যদি তা না করো 21 বছরের আগে বিয়ে করলে আমি তোমার জন্য ওই থানা থেকে পুলিশ নিয়ে আসবো। কি করছেন স্যার, এই পুলিশের কথা শুনে আমার মাথায় তো ঘুলায় যাচ্ছে। হ্যাঁ তাহলে বুঝছো, কারণ হচ্ছে 21-এর আগে আমাদের দেশীয় যে আইন আছে এই আইনে বিয়ে করা ছেলেদের জন্য নিষেধ। তাহলে ঘুলার বাপ বুঝছো, ঘুলা বুঝছো, তাহলে ঠিক আছে চলো। আর আমি যে ভুল করেছি অল্প বয়সে বিয়ে হয়ে যে, এরকম ভুল আর আপনারা কেউ হারবেন না। দেখছেন তো সওয়াল কয় যে ওই তোর যদি কয় বছরের ছোট এই কথা সহ্য হয়, আপনারাই কন। আমি আমি আর কব না রে আব্বা, আমি আর কব না, আমি বুঝতে পারছি আমি আর ওই ওই বাল্য বিয়েটি এদিক থেকে যাবো না, আপনারা আমার ক্ষমা করে দিয়ে আমি আমি এসব আর করবো না। চলো চলো, আমরা যাই।